আজকে আরামবাগের রবীন্দ্রভবন যে হল আছে তার সামনে একটি ঘটনা ঘটেছে, পরকীয়া নিয়ে একটা বিতর্ক, যে এক স্বামী তার সঙ্গে এক মহিলা যার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে একটা বিতর্ক তৈরি হয়। বলা যায় একজন পুরুষকে নিয়ে দুজনের টানাটানি হয়, একেবারে সাধারণভাবে বললে সেটা বোঝায়। আমরা এ নিয়ে কথা বলবো, আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, কি হয়েছে বলো। দেখো, আজকে বলা যেতে পারে সন্ধ্যা নাগাদ, অর্থাৎ সন্ধ্যা হতে না হতেই দেখা যায় যে প্রচুর শোরগোল পড়ে যায়, প্রচুর বলা যেতে পারে চেঁচামেচি, চিৎকার, এইসব নিয়েই কিন্তু ঘটনা ঘটতে থাকে আরামবাগ যে রবীন্দ্রভবন হল আছে তার সামনে, এবং উৎসুক জনতার ভিড় বাড়ে একের পর এক। দেখা যায় যে সেখানে এক স্বামীকে নিয়ে দুই মহিলার টানাটানি চলছে, অর্থাৎ একজন যেটা বলা হচ্ছে যে একজন বিবাহিত স্ত্রী আর অপরজন হচ্ছে অন্যের স্ত্রী। তো সেই অন্যের স্ত্রীকে নিয়ে ওই স্বামী নাকি চলে এসেছেন, সেই নিয়ে তার যে প্রথম তার স্ত্রী যেটা বলা হচ্ছে যে তার প্রথম স্ত্রী তিনি নাকি তাকে দেখে ফেলেন এবং তার পরিবারের লোকজন সহ তাকে এনে সেখানে ঘিরে ধরেন, যাতে করে যেটা যাকে নিয়ে পালিয়ে এসেছেন পাশাপাশি বাড়ি বলা হচ্ছে এবং রামজীবনপুর এলাকায় তাদের বাড়ি, সেই সব নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং চেঁচামেচি চিৎকারে মোটামুটি এলাকায় উৎসুক জনতার ভিড় বাড়ে এবং তারপরেই আরামবাগ থানার পুলিশের কাছে খবর যায়। খবর গেলে আরামবাগ থানার পুলিশ সেখান থেকে পুরো পরিবার সহ অর্থাৎ ওই স্বামী এবং দুই স্ত্রীকে সেখান থেকে নিয়ে আসেন আরামবাগ থানায়। এখন পর্যন্ত যেটা খবর, আরামবাগ থানায় নিয়ে আসা হয়েছে তাদের, তাদের সঙ্গে কথাবার্তা এখন পর্যন্ত চলছে। একেবারে চাঞ্চল্যকর একটা ঘটনা। এলাকার লোকজন আরামবাগ শহরে সেখানে সবাই জমায়েত হয়ে যান, জমে যান এবং একটা পুরুষকে নিয়ে এইভাবে একটা টানাপোড়েন চলে। শেষ পর্যন্ত বিষয়টা পুলিশের, এই মুহূর্তে পুলিশের আওতায় বলা যায়। পুলিশ বিষয়টা খতিয়ে দেখছে যে কার যুক্তি কার দাবি ঠিক, সেই মতোই ব্যবস্থা নেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ সুরাজ আলী খান, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল। একটা ছেলে একটা মেয়ে আছে, তো এই মেয়েটিকে নিয়ে চলে আসছে। আমরা অনেকদিন থেকে খুঁজছি বা আমরা ফাইতে জানিয়েছি, থানাতেও জানছি। বাড়ি কোথায়? আপনি কি চাইছেন এখন? আমি চাইছি আমার স্বামী ফিরে যাক। এমন না কিছু হয়। কতদিন ধরে ঘর থেকে বেরিয়েছিল? মাস চারেক। কয় সন্তান আছে? হ্যাঁ, দুই সন্তান আছে। কত সন্তান? মানে ছেলে মেয়ে? হ্যাঁ, ছেলে মেয়ে। একটি ছেলে একটি মেয়ে? হ্যাঁ। মোবাইলটা ধরো, চলো এদিকে আসুন, এদিকে আসুন। হয়েছিল আপনার সাথে? আমার সাথে বিষয়টা কিছু নেই, আমি আমার বিয়ে হয়েছে সব কিছু জানতে, ছেলে পুলে আছে, আমি জেনে নিজে গিয়েতে আমি নিজেই আসছি, ওকে আমি নিয়ে আসছি, আমি আমার আর কোনো দোষ না। তারপর আজকে কেন এখানে এসেছেন? আমরা এখানেই থাকতাম। তারপর কি হয়েছে, আজকে কি করছে এরা? এই তো এরা সব ধরেছে, ধরে মারধর করছে। আর করবে কে মারধর করছে তোমাকে? অনেকেই আছে। কে মিথ্যা কথা বলছো? কেন কে মারধর করছে? মারধর করেছে, আমার গালগুলো দেখুন, দেখলেই বোঝা যাবে কে মারধর করছে। আপনি কি চাইছেন এখন? আমি ওর সঙ্গেই চাইছি, ও কি চাই আমি আর কিছু চাই। কতদিন ধরে এখানে আছেন? তিন মাস হয়ে গেছে। উনি বিবাহিত সব জেনেই আপনি বিয়ে করেছেন? হ্যাঁ। চলুন 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 চলুন।
ওদের তিনজন কে একসাথে দাদা কি চাইছেন আপনি এখন, কি হয়েছে বিষয়টা? বিষয়টা আমার বাড়ির জন্য জাল চাইবে তাই দাদা। কি কি আপনি তো আগে বিয়ে করেছেন নাকি বলছেন, মানে এখন কি ওনার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে আপনার? না না, তার সত্ত্বেও কি আপনি এর সঙ্গেই থাকেন? এর সঙ্গে আমি 3 মাস। কোথায় বাড়ি আপনার? রামজীবন। কি নাম আপনার? বাপি। বাপি বাপি।